গণতন্ত্র অর্জিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে বলছেন গয়েশচন্দ্র। এদিকে ঝড়ো হাওয়া সহ শিলাবৃষ্টির আভাস জানাবো বাংলাদেশের সাথে সম্পর্ক বৃদ্ধির প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের। সাম্প্রদায়িক অপশক্তি বাংলাদেশকে ধ্বংসের চক্রান্তে লিপ্ত বলছে জাসদ। এদিকে ভারতীয় পণ্য বর্জন বাস্তবতা এবং চমক এবং সর্বশেষ জানাবো বিএনপিতে পাকিস্তান পন্থীরা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। গণতন্ত্র অর্জিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে বলছেন গয়েশচন্দ্র। যে কারণে আমরা স্বাধীনতার যুদ্ধ করেছি সেই কারণটি এখনো বলবৎ আছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশচন্দ্র রায়। তিনি বলেন, এখনো গণতন্ত্র নাই, মানুষের মৌলিক অধিকার নাই, এখনো মানুষের বাক স্বাধীনতা নাই, এখনো গণমাধ্যমে স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়নি, এখনো মানুষের ভোট অধিকার প্রতিষ্ঠিত হয়নি। যতদিন আমাদের আকাঙ্ক্ষিত গণতন্ত্র অর্জিত না হবে আমাদের লড়াই চলবে, লড়াই চলতে থাকবে। তিনি বলেন, লুটতরাজ লুণ্ঠনের মধ্য দিয়ে জাতীয় অর্থনীতি অর্থাৎ জাতির অর্থনীতির কোষাগার আজকে খালি হয়ে গেছে এবং আকাশ চুম্বি জিনিসপত্রের দামে আজকে মানুষ দিশেহারা। গয়েশচন্দ্র রায় বলেন, মহান দিবসে এখন এসেছি যার ঘোষণার মধ্য দিয়ে স্বাধীনতা ঘোষণা হয়েছিল। সেই বিএনপির প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের পূর্ণ প্রবর্তক এবং যিনি আধুনিক বাংলাদেশ স্বনির্ভর বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে কাজ করেছেন, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে এবং তার আত্মার জন্য দোয়া করতে। তিনি বলেন, একটি পর্যায় কাটিয়ে দেশের দিকে তাকিয়ে এই স্বাধীনতার কথা চিন্তা করে আমরা সন্তান হারা মায়ের কান্না থামাতে পেরেছিলাম। আমাদের সেই দুঃখ যন্ত্রণা আমরা সেদিন নিরসন করতে না পারলেও এই স্বাধীনতায় অত্যন্ত আপ্লুত ছিলাম এবং আমাদের মধ্যে স্বাধীনতা অর্জনের আনন্দ ছিল। সেটা ক্রমান্বয়ে আজকে 53 বছর পর আমরা কি দেখছি? আমরা দেখছি যে কারণ আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি সেই কারণটি এখনো বলবৎ। ঝড়ো হাওয়া সহ শিলাবৃষ্টির আভাস। দেশের বিভিন্ন জায়গায় ঝড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে আজ, কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, আজ মঙ্গলবার ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এদিকে পরশুদিন বৃহস্পতিবারও বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, এই ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এই দিন সারা দেশে দিনে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, রাতে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এক সপ্তাহ ধরে দেশের বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টি হচ্ছে, বয়ে যাচ্ছে দমকা বাতাস, হয়েছে শিলাবৃষ্টি, এতে আবহাওয়া কিছুটা শীতল। এখন বড় ফসল মাঠে আম গাছে মুকুল থেকে গুটি হওয়া শুরু হয়েছে, এসবের জন্য এই বৃষ্টি ইতিবাচক বলে মনে করছেন কৃষিবিদরা। আবহাওয়া অধিদপ্তর বলছে, এই সময় ঝড়ো হওয়ার স্বাভাবিক মাস জুড়ে মাঝে মাঝে ঝড় বৃষ্টি হবে, এতে তাপমাত্রা মোটামুটি সহনীয় থাকবে। আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ বলেন, এই সময় বৃষ্টি হয় পশ্চিমা লঘুচাপের কারণে, পশ্চিমা বাতাসের সঙ্গে থাকে শুকনা এবং ঠান্ডা হাওয়া, এর সঙ্গে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া দক্ষিণের গরম হাওয়া মিলে মেঘের সৃষ্টি হয়, এতে বৃষ্টি হয়। চলতি মাসে তাপ প্রবাহের সম্ভাবনা কম থাকলেও এপ্রিলে তাপ প্রবাহ হতে পারে বলে জানিয়েছেন বজলুর রশিদ। তিনি বলেন, আগামী মাসের শুরুর দিকে তাপ প্রবাহ হতে পারে, তবে তা হতে পারে। বাংলাদেশের সাথে সম্পর্ক বৃদ্ধির প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিংকন বলেছেন, আগামীতে বাংলাদেশের সাথে অংশীদারিত্ব এবং জনগণের মধ্যে সম্পর্ক বৃদ্ধির জন্য উন্মুখ হয়ে রয়েছে যুক্তরাষ্ট্র। ব্লিংকন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আমি বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাই, কারণ তারা 26 মার্চ তাদের স্বাধীনতা দিবস উদযাপন করছে। জলবায়ু পরিবর্তন মোকাবেলা, অর্থনৈতিক উন্নয়নে অগ্রগতি, রোহিঙ্গা শরণার্থী সংকটে সাড়া দেওয়া, বিশ্বব্যাপী শান্তি রক্ষা কার্যক্রমে সহায়তা করে এবং বৈশ্বিক স্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবেলা সহ আজকের অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে বাংলাদেশের সাথে অংশীদার হতে পেরে যুক্তরাষ্ট্র গর্বিত। তিনি বলেন, আমাদের অংশীদারত্ব একটি মুক্ত, উন্মুক্ত, নিরাপদ এবং সমৃদ্ধ ইন্দো প্যাসিফিক অঞ্চল নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশ যখন স্বাধীনতায় আরেকটি বছর উদযাপন করছে, তখন আমরা গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে শক্তিশালীকরণ এবং মানবাধিকার রক্ষায় আমাদের প্রতিশ্রুতিপূর্ণ ব্যক্ত করছি, যে প্রচেষ্টাগুলি বাংলাদেশের সমৃদ্ধি বৃদ্ধি করবে। সাম্প্রদায়িক অপশক্তি বাংলাদেশকে ধ্বংসের চক্রান্তে লিপ্ত বলছে জাসদ। জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার বলেছেন, বিএনপির পৃষ্ঠপোষকতায় জামায়াত জঙ্গি সম্প্রদায়ের অপশক্তি বাংলাদেশকে ধ্বংস করার চক্রান্তে লিপ্ত রয়েছে। সমাজে বৈষম্যের অবসান এবং সাম্প্রদায়িক অপশক্তিকে চূড়ান্তভাবে পরাজিত করতে না পারলে মুক্তিযোদ্ধা চেতনার পরিপূর্ণ বাস্তবায়িত হতে না
হবে না। শিরিন আক্তার বলেন, জঙ্গিবাদী সাম্প্রতিক অপশক্তি এবং বাঙালিয়ান বিরুদ্ধে শক্তিকে চূড়ান্তভাবে পরাজিত করব। বাঙালি সংস্কৃতিতে ভরপুর এক অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শোষণমুক্ত মানবিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে মুক্তিযুদ্ধের সময় আমরা নির্ধারণ করেছিলাম। গত 53 বছরে বাংলাদেশে অনেক উন্নয়ন হয়েছে। দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার পথে থাকলেও আমরা দেখতে পাই বৈষম্য বিলুপের পরিবর্তে সমাজে বৈষম্যের পাহাড় জমেছে। ভারতীয় পণ্য বর্জন বাস্তবতা এবং চমক। ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছে বিএনপি। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একটি চাদর আগুনে পুড়িয়ে ভারতীয় পণ্য বর্জনের ডাকে সামিল হয়েছেন। তিনি এটিও বলেছেন যে ভারতীয় পণ্য বর্জনের দাবিটি একদিনে আসেনি, বরং দীর্ঘদিনের অপমান বাঞ্ছনা এবং লাঞ্ছনার প্রেক্ষিতে বাংলাদেশের জনগণ ভারতীয় পণ্যের সিদ্ধান্ত গ্রহণ করেছে। তিনি এটাও বলেছেন, আজকে রাজনীতিতে সবচেয়ে সমাদৃত শব্দ ভারতীয় পণ্য বর্জন। ভারতীয় পণ্য বর্জনের এই ঘোষণা কতটা রাজনৈতিক স্ট্যান্ডবাজি আর কতটা বাস্তব, এই নিয়ে প্রশ্ন উঠেছে। একজন মানুষ বা বাংলাদেশের মতো একটি রাষ্ট্র ভারতীয় পণ্য কি বর্জন করতে পারে? আমরা যদি আমাদের প্রতিদিনের জীবন আচার ব্যবহার চলনা আমরা যদি আমাদের প্রতিদিনের জীবন আচার পর্যালোচনা করি, তাহলে দেখব যে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত প্রতিদিনই ভারতীয় নানা পণ্যের উপর নির্ভরশীল। যারা ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছেন তারা কি ভারতীয় পেঁয়াজ ব্যবহার করবেন না? তারা কি সকালে টুথপেস্ট হিসেবে ভারতীয় টুথপেস্ট ব্যবহার করছেন না? তারা কি তাদের খাবারের মশলার জন্য জিরা গরম মশলার মতো ভারতীয় মশলাগুলো ব্যবহার করছেন না? যে মশলাগুলো সিংহভাগে আসছে ভারত থেকে তারা কি বাসমতি চাল ব্যবহার করছেন না? তাদের গৃহকর্মীদের জন্য তারা কি ভারতীয় শাড়ি দিচ্ছেন না? ভারতীয় টেলিভিশন চ্যানেল সিনেমা বা ওয়েব সিরিজ দেখা থেকে কি তারা বিরত থাকতে পারবেন? তারা কি ভারতীয় সংবাদ থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে পারবেন বা ভারতীয় সিনেমা দেখবেন না এমন শপথ করতে চান? ভারতীয় পণ্য বর্জন মানে একটি উগ্র জাতীয়তাবাদী চেতনা। বাংলাদেশের কোনো মানুষ চিকিৎসার জন্য ভারতে যাবেন না। যে দেশে শূন্যতে খাতনা করাতে শিশুর মৃত্যু হয় সে দেশের এই চিকিৎসা নিয়ে ধুকে ধুকে মরবে। যারা ভারতীয় পণ্য বর্জনের কথা বলছেন তারা এই বাস্তবতাগুলো ভেবে দেখেছেন। তারা কি নিজেরা এই সমস্ত পণ্য বর্জন করতে পারবেন বা করেছেন? এই সমস্ত পণ্য নিজেরা বর্জন না করে শুধুমাত্র রাজনৈতিক স্ট্যান্ড বাজির করার মধ্যে ভারতীয় পণ্য বর্জনের যে ডাক দেওয়া হয়েছে সে ডাক কতটুকু সফল হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। এটি বিএনপির রাজনীতিতে আরেকটি বিভ্রান্তকর সিদ্ধান্ত বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এখন বাংলাদেশ সহ পুরো বিশ্ব একটি পরিবারের বসবাস করে বিশ্বায়নের একটি যুগে। কোনো দেশে যেমন কোনো দেশকে ছাড়া চলতে পারে না, তেমনি একটি দেশের নিজস্ব পণ্য বলে কিছু নেই। যেমন কোলগেট টুথপেস্টের কথাই যদি ধরা যায়, সেটি ভারতের পণ্য, তবে এটি একটি বহুজাতিক কোম্পানি। আবার বাংলাদেশের মতো একটি দেশে যদি ভারতীয় পণ্য বর্জন করে তাহলে কতগুলো ক্ষেত্রে চরম সংকট এবং দুর্দশা তৈরি হবে। পেঁয়াজের কথাই ধরা যাক কিংবা চিনির কথাই ধরা যাক, ভারতের পেঁয়াজ ভারতের চিনি না আসলে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হবে তা কল্পনা করা যায় না। কাজে যারা ভারত বিরোধিতা জিকির তুলেছেন তারা কি বিবেকবোধ সম্পন্ন মানুষ? তারা কি জেনে বুঝে এটা করেছেন, নাকি স্রেফ রাজনৈতিক একটি চমক সৃষ্টি করার জন্য জনগণকে আবার জিম্মি করার মতলব নিয়েছেন? জনগণের জীবন দুর্বিষহ করার জন্য এবং ভারতীয় পণ্য বর্জনের নামে বাজারে অরাজকতা সৃষ্টির জন্য কি এই ধরনের অবাস্তব কর্মসূচি ঘোষণা করা হচ্ছে কি না তা খতিয়ে দেখা দরকার। বিএনপিতে পাকিস্তানপন্থীরা। বিএনপির রাজনীতিতে পাকিস্তানপন্থীদের একটি বড় ভূমিকা রয়েছে। সাম্প্রতিক সময়ে বিএনপি ভারত বিরোধিতা কর্মসূচির মধ্য দিয়ে প্রমাণিত হলো যে বিএনপিতে এখনও পাকিস্তানপন্থীরা শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে বিএনপির জন্ম হয়েছিল পাকিস্তানপন্থীদের হাতে। আইএসআই এর গর্বে বিএনপির জন্ম হয়েছিল এমন মন্তব্য পাওয়া যায়। আইএসআই এর প্রাক্তন প্রধানের জবানবন্দিতে এমনকি 91 সালের নির্বাচনে আইএসআই বিএনপিকে টাকা দিয়েছিল এমন বক্তব্য হাইকোর্টে হলফনামার মাধ্যমে দিয়েছিলেন আইএসআই এর সাবেক প্রধান। আর এখন বিএনপিতে যে ভারত বিরোধিতা সেটি প্রমাণ করে যে দলটিতে এখনও পাকিস্তানপন্থীরা অত্যন্ত শক্তিশালী। বিএনপিতে যারা আলোচিত পাকিস্তানপন্থী তাদের মধ্যে রয়েছে বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া আইএসআই এর প্রোডাক্ট। আইএসআই তাকে রাজনীতিতে এনেছে, প্রধানমন্ত্রী বানিয়েছে। আইএসআই এর নির্দেশে বেগম খালেদা জিয়া 15 আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে ভুয়া জন্মদিন উৎসব পালন করতেন। বেগম খালেদা জিয়া যদিও এখন রাজনীতির মূল ধারায় নেই, তিনি ফিরোজায় চিকিৎসা নিচ্ছেন, দুইটি মামলায় দণ্ডিত হয়ে নিজেকে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রেখেছে। তারপরও তার প্রভাব বলায় বিস্তৃত রয়েছে এবং বাংলাদেশ পাকিস্তানপন্থী রাজনীতি বিদ্যার অন্যতম প্রধান ব্যক্তি হলো বেগম খালেদা জিয়া। তারেক জিয়া, তারেক জিয়া আইএসআই এর একজন এজেন্ট বা আইএসআই এর কাছ থেকে অর্থ গ্রহণ করা একজন এজেন্ট, যিনি আদর্শহীন এবং গোয়েন্দা সংস্থার কাছ থেকে অর্থের বিনিময়ে যে কোনো কিছু করতে পারে। তারেক জিয়া এখন বিএনপির রাজনীতিতে একক কর্তৃত্বের অধিকারী এবং আইএসআই এর সঙ্গে তার সম্পর্কের কথা কোনো গোপন বিষয় নয়। বিএনপি নেতারাও জানে এবং তারেক জিয়ার কারণে বিএনপি এখন আবার ভারত বিরোধী অবস্থানে চলে গেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিএনপিতে এখন সবচেয়ে বড় পাকিস্তানপন্থী হলেন তারেক জিয়া, এটি মনে করেন অনেকে। ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, জমিরুদ্দিন সরকার একজন পাকিস্তানপন্থী রাজনীতিবিদ। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি শুধুমাত্র ভারত বিরোধিতা করেছেন এবং পাকিস্তান স্বার্থ রক্ষার জন্য কাজ করছেন।
ইকবাল ইকবাল মাহমুদ চুকু, বিএনপি ইস্তেহার কমিটির সদস্য ইকবাল ইকবাল মাহমুদ চুকু পাকিস্তান প্রান্তে একজন রাজনীতিবিদ হিসেবে পরিচিত। পৈতৃক সূত্রে স্বাধীনতা বিরোধী গোষ্ঠীর টুকু ভারতের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করলেও তিনি পাকিস্তান পন্থী হিসেবে পরিচিত পেয়েছেন। এয়ার ভাইস মার্শাল অব আলতাফ হোসেন চৌধুরী বিএনপির অন্যতম নেতা। এয়ার ভাইস মার্শাল অব আলতাফ হোসেন চৌধুরী একজন পাকিস্তান ঘরানার এবং পাকিস্তান পন্থী রাজনীতিবিদ হিসেবে চিহ্নিত। পাকিস্তানের স্বার্থ রক্ষার জন্যই তিনি বিভিন্ন সময়ে কাজ করেছেন বলে একাধিক সূত্র মনে করে। তবে বিএনপিতে যারাই যে পরিচয় থাকুক না কেন, বিএনপি এখন পরিচালিত হয় তারেক জিয়ার নির্দেশে এবং তার কথাই, তারেক জিয়ার মূল এজেন্ডা হলো অর্থের বিনিময়ে যে কোনো কাজ হাসিল করা। যেহেতু আইএসআই এর এখন অর্থের বিনিময়ে চীনের অনেকগুলো গোয়েন্দা কাজ করছে, সেহেতু আইএসআই এর অন্যতম এজেন্ট তারেক জিয়া বিএনপিতে যেটি বলবে সেটি শেষ কথা হবে। আর এ কারণে বিএনপি এখন আবার পাকিস্তান পন্থী ধারায় ফিরে এসেছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান, সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।